হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তো আমাদের ভিডিও থাম্বনেলটি দেখে বুঝে গেছেন যে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণ নিয়ে। অর্থাৎ আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে গেছেন, SSC রেজাল্ট পেয়ে গেছেন হাতে, তবে আপনাদের রেজাল্ট নিয়ে অনেকে হয়তো অনেক খুশি বা আনন্দে আছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার কারণে, কিন্তু অন্যরা যারা আছে যাদের রেজাল্টটি তারা প্রত্যাশিত রেজাল্টটি তারা পায় নাই, তো তারা তাদের মনের মধ্যে একটু কনফিউশন কাজ করছে। যেমন আসলে আমি এই সাবজেক্টে এত পাওয়ার কথা বা এত আমার A+ হওয়ার কথা বা A- হওয়ার কথা বা A গ্রেড হওয়ার কথা, কিন্তু তা হয় নাই। হয়তো এটা অনেক সময় অনেক ধরনের কারণ থাকে এটা না হওয়ার, যেমন কোনো পরিসংখ্যানিক যেমন কারণ হচ্ছে এই তো লেখা মানে এন্ট্রিতে ভুল হয় বা অনেক ধরনের ভুল হতে পারে, খাতা পর্যালোচনা তো ভুল হতে পারে। তো সেটা আপনারা চাইলে আপনাদের ফলাফলটি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। তো সে আবেদনের কার্যক্রমটি আসলে কাল থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো আজকে আমি আসলে ভিডিওটি দিচ্ছি, আমি কালকে আসলে টাইম পাই নাই যার কারণে আমি ভিডিওটি দিতে পারি নাই। তো আমরা চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়ে। তো আমি একটি PDF ফাইল ডাউনলোড করে নিয়েছি, এখানে দেখুন রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ডেকে এডুকেশন বোর্ড .gov.pd SSC পরীক্ষা 2019-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। তো এই ফাইলটি যদি আমরা একটু ভালোভাবে পড়ি তাহলে কিন্তু কিভাবে আসলে আমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে সেটা আমরা খুব সহজেই জেনে যাব। তো বন্ধুরা আমরা এখন দেখি যে আসলে ফাইলটিতে কিভাবে কি করে আমরা সেই আমাদের রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদনটি সম্পূর্ণ করতে পারবো সে বিষয়সমূহ। তো প্রথমে দেখুন ওরা বলেছে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। অর্থাৎ আপনি শুধুমাত্র টেলিটক সিম যদি আপনার থাকে তাহলে আপনি সেই সিম কার্ড দিয়ে রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তো তারপর আরো কিছু বলেছে, দেখুন এখানে বলছে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার টেলিটক সিম থাকতে হবে, তারপরে মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে আপনাকে টাইপ করতে হবে RSC, এটা কিন্তু ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের লিখতে হবে, তারপর স্পেস দিবেন, তারপর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। ধরুন আপনি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হন তাহলে আপনাকে DHA লিখতে হবে, অর্থাৎ প্রথম 3টি অক্ষর লিখতে হবে বোর্ডের। তারপরে দিতে হবে হচ্ছে রোল নাম্বার, তারপরে আপনি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর রোল নাম্বার দিবেন, রোল নাম্বার দেওয়ার পর আপনাকে দিতে হবে আবার স্পেস দিতে হবে, দেওয়ার পরে বিষয় কোড লিখতে হবে, ঠিক আছে। বিষয় কোড লেখার পর আপনাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। দেখুন এটা এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে, এখানে দেখুন বলেছিলাম ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার সাপোজ ধরেছেন, এটা ওরা দিয়েছে আর কি উদাহরণস্বরূপ, এত হলে মেসেজ অপশনে RSC লেখার পর ঢাকার অর্থাৎ 3টা অক্ষর লিখতে হবে, প্রথম 3টা DHA, তারপরে রোল নাম্বারটি দিতে হবে, যেখানে যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বার দেখুন। তারপরে বিষয় কোড, ধরুন এখানে বাংলা বিষয় কোডটি দিয়েছে, তো আপনার যেই সাবজেক্টে আর কি আপনার প্রবলেম বা আপনি যেই সাবজেক্টের রেজাল্টটি পুনর্নিরীক্ষণের আবেদন করতে যাচ্ছেন সেই সাবজেক্টটির বিষয় কোডটি আপনাকে এখানে ইনক্লুড করে তারপরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে, ওকে। তারপর ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে, এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন কোড স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনি চাইলে ধরুন আপনি টেলিটক্স একটা দোকানের কোনো একটা টেলিটক সিম থেকে আপনার এই মানে আবেদন কাজটি সম্পূর্ণ করছেন, তো তখন আপনি চাইলে এই দোকানের নাম্বারটি তো আপনার কাছে থাকবে না, ধরুন আপনি যে দোকানের নাম্বার থেকে বা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি এই করেন বা আপনার অন্য কোনো ফ্রেন্ডের যদি টেলিটক সিম কার্ড থেকে থাকে তাহলে তার থেকেও আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে অন্য যেটি কন্ট্যাক্ট নাম্বার বলছে এখানে, হ্যাঁ, এই কন্ট্যাক্ট নাম্বারের এই জায়গাতেই আপনার নাম্বারটি দিতে হবে, আর আপনাকে কিন্তু এই SMS-টা করতে হবে টেলিটক সিম কার্ডের মাধ্যমেই, ওকে। শুধু আপনি এই কন্ট্যাক্ট নাম্বারের এখানে আপনি অন্য নাম্বার দিতে পারেন, এখানে দেখুন ওরা বলে দিয়েছে যে কোনো মোবাইল অপারেটর, ঠিক আছে, এখানে আপনি যে কোনো মোবাইল অপারেটরের নাম্বার দিতে পারবেন যদি সেটা আপনার নিজের হয় পার্সোনাল হয়, আর আপনি ওটাই দিবেন কারণ ওটাতেই কিন্তু আপনার
ফিরতি এসএমএস বলতে কি আমি বলছি হচ্ছে যে আপনার যে রেজাল্টটি দেবে যখন ওরা যখন নিরীক্ষণের হয়ে যাবে কার্যক্রমটি সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা রেজাল্ট প্রদান করবে, সেটা কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমেই এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা দিবেন সেই কন্ট্যাক্ট নাম্বারেই তারা কিন্তু সেন্ড করবে, ঠিক আছে? তাই এই নাম্বারটি আপনি চেষ্টা করবেন আপনার নিজের দেওয়ার। আপনি যদি টেলিটক সিমটা যদি নিজের হয় তাহলে আপনি আপনার টেলিটক সিমও দিতে পারেন, নাম্বারটা এখানে দিতে পারেন, নো প্রবলেম। তো তারপরে এখানে আপনাকে সেন্ড করতে হবে যে ওখানে বলছে যেমন 16222 নাম্বারে, ঠিক আছে? তারপর এখানে বলেছে দেখুন উল্লেখে উল্লেখ, তারপরে দেখুন এখানে বলেছে উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এখানে আপনি একটা এসএমএস, ধরুন আপনি টেলিটক নাম্বার থেকে একটা এসএমএস দিলেন, দিয়ে আপনি মনে করেন যে আপনার অনেক কটা সাবজেক্টের একটু কনফিউশন রয়েছে বা আপনি অনেক কটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান, যে সেটা করতে পারবেন। যদি একটা প্রথম আপনি যেই এসএমএসটি করবেন ওইটার মাধ্যমে কিন্তু আপনি এটা এই কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ওপর আপনাকে 125 টাকা করে ফি কাটবে, সেটা এখানে বলে দিয়েছে। আর আপনি ওই ঠিক আগের প্রসেসটি ফলো করবেন, বাট এই যেখানে আপনার বিষয় কোডটি দিয়েছিলেন সেই বিষয় কোডের পর আপনি একটি করে কমা দিবেন। এই যেখানে দেখুন ওরা দিয়ে দিয়েছে একবারে, যেমন বাংলা ইংরেজি বিষয় আছে আপনি মেসেজ দিয়ে আর স্পেস দিয়ে ঢাকা স্পেস দিয়ে রোল নাম্বার স্পেস দিয়ে ওকে। তো আপনার এটাকে স্পেস দেওয়ার প্রয়োজন না, আপনি স্পেস দিবেন এই পর্যন্ত, মানে রোল নাম্বার দেওয়ার পর স্পেস দিবেন, তারপর বিষয় কোড যখন লিখবেন বিষয় কোড লিখে একটি কমা দিবেন, তারপরে অন্য যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি বিষয় কোডটি আবার লিখবেন, লিখে আবার একটি কমা দিবেন, তারপরে আবার যে অন্য একটি সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি বিষয় কোড লিখবেন আবার কমা দিবেন, ওকে? এভাবে করে আপনার যে কটাতে প্রবলেম সে কটা কমা দিয়ে আপনি সে কটার কোড যদি এখানে একসাথে ইনক্লুড করেন তাহলে আপনার রেজাল্টটি কিন্তু একসাথে আপনার মোবাইল ফোনে আপনি যে নাম্বারটি কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন সেই কন্ট্যাক্ট নাম্বারে ওরা এসএমএস করে দেবে, তো ওরা এসএমএস করে দিবে, ঠিক আছে? ওকে, এখানে বলছে আবেদন করার সময় 7 তারিখ থেকে আর শেষ হচ্ছে 13 তারিখে, তো এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আর আপনাদের রেজাল্টে যতদূর সম্ভব 22 তারিখ কিংবা 20 তারিখ এই ডেট, এই দুটো ডেট 22 থেকে 20 তারিখের মধ্যেই আপনাদের রেজাল্টটি তারা প্রদান করবে। তো বন্ধুরা, এটি ছিল আমাদের আজকে ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করবেন।